আমাদের আলামিন সাহেব, ইউটিউব ম্যাগনা জেনারেল আলামিন সাহেব রাস্তা দিয়ে একদিন হেঁটে হেঁটে যাচ্ছেন। তো যেতে যেতে তখন দেখা হলো ওই কি আসছে এক মাতাল লোক। তাই তো যাই, ওই লোকটার সাক্ষাৎকার নিয়ে আসি। তো যেতে যেতে ওনার কাছে গেল। তো যাইতেই আলামিন সাহেব বলল, আচ্ছা আপনি এগুলো ছাই পাশ কেন খান, কি এমন মনে দুঃখ আপনার? ওই মাতাল লোকটি বলল, ছাই পাশ খাই, আপনি কোথা থেকে এসেছেন বললেন? তো আলামিন সাহেব বলল, আমি বাংলাদেশ ইউটিউব ম্যাগনা চ্যানেল থেকে এসেছি। তো ওই মাতাল লোকটি বলল, বাংলা তো আমি খাই, বাংলা থেকে এসেছেন, আমি তো বাংলা পুতুলে খাই। আলামিন সাহেব বলল, বাংলা বোতলে খান? কি বলেন, বাংলা কি বাংলাদেশ কি খাওয়া যায়? ওই মাতাটি বলল, কি বললেন, বাংলা আমি তো বাংলা খাই, আমি বাংলা বোতলে পড়ি। আলামিন সাহেব বলল, তো আপনার মনে কি কি দুঃখে আপনি এগুলো খান একটু বলবেন? ওই মাতাল একটু বলবো, তবে মুখে বলবো না, আমি গানে গানে বলবো। আলামিন সাহেব বলল, আচ্ছা ঠিক আছে বলেন। তাহলে বলি, আমি বাংলা বোতলে খাই, আমি বাংলা বোতলে খাই, আমি বাংলা বই, আমি বাংলায় বলি। একদিন এক মোটরসাইকেলে করে এক মোটরসাইকেল বাসা থেকে বের হলো। মোটরসাইকেল চালক মোটরসাইকেল নিয়ে তো বের হলো। বের হয়ে সামনে দেখতে পেলো দুটি মোটরসাইকেল আসছে ওই সামনে থেকে। তো মোটরসাইকেল লাইট ধরে আসছে। তো ওই মোটরসাইকেল আসছে যখন, তো ওই মোটরসাইকেল চালক ভাবলো, কি আমার হেডলাইট নেই বলে তোরা এইভাবে জ্বালিয়ে মাস্তানি করে আমার সামনে দিয়ে আসছিস, আমি তোদের মাঝখান দিয়ে চলে যাব। এই বলে ওই মোটরসাইকেলটি পিক আপ অনেক বাড়িয়ে যেতে লাগলো। ফুল স্পিডে যাচ্ছে, তো যাচ্ছে যাচ্ছে, যেতে যেতে হঠাৎ ওই দুজনের মাঝখান দিয়ে ঢুকিয়ে দিল। আসলে ওর দুটো মোটরসাইকেল ছিল না, ওটা ছিল একটি মালবাহী বিশাল আকারের ট্রাক। একদিন এক বাসায় ডাইনিং টেবিলে ছয়জন খেতে বসছে। তো খেতে বসছে, ওই দিনের আবার খাবারের মেনুতে ছিল গরুর গোশত, আলু ভর্তা, ডাল। তো ওই ছয়জন থেকে একজন গরুর গোশত বেশি পছন্দ করতেন। তো উনি বলল, আমি আগে গরুর গোশত দিয়েই খাবো। লোকটা হেভি মোটা স্বাস্থ্য ছিলেন, তো উনি গরুর গোশত দিয়ে খাওয়া শুরু করলেন, আর ওই পাঁচজন ডাল আলু ভর্তা দিয়ে খাচ্ছে। তো খেতে খেতে ওই লোকটি গরুর গোশত মুখে নিল, মুখে নিয়ে খেতে লাগলো। খেতে খেতে এরকম টানতে লাগলো, টানতে টানতে হঠাৎ হাত ছুটে গিয়ে ওই পাঁচজনের নাকে মুখে ঘুষি লেগে গেল। তো লেগে যাওয়ার পর পাঁচজনে চিৎপতাং হয়ে পড়ে গেল। একজনে উঠে বলছে, আরেকজন বলছে। তো তারপর আর কি হলো? আসলে ওই দিনের বিষয়টা কি ছিল আপনারা কি জানেন? জানেন না। ওই দিনের বিষয়টা ছিল, ওই দিন ওই বাসা থেকে ওই বাসাতে গ্যাসের চুলায় গ্যাস ছিল না, তাই গ্যাসের কারণে গরুর গোশত সিদ্ধ হয়নি। বুঝতে পেরেছেন আশা করি। একদিন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, তো যেতে যেতে আমার এক কাঠমিস্ত্রি ভাইয়ের সাথে দেখা। তো আমি জিজ্ঞেস করলাম, এখন ভাই কী কাজ করছেন, ফার্নিচার বানাচ্ছেন না কী কাজ করছেন এখন বলেন তো? তো ওই লোকটি বলল, না এখন ফার্নিচার বানাচ্ছি না, এখন সামনে কুরবানির ঈদ, তো তাই গরু বানাচ্ছি, মেলা টাকায় বিক্রি করবো হাট বাজারে। তো এই বলে, আচ্ছা বলুন তো, গরু কি কাঠের গরু কি কুরবানি দিয়ে কি জবাই হয়? একদিন এক স্কুলে মাস্টার, স্কুলের মাস্টার ছাত্রদের নাম ডাকছেন। তো নাম ডাকছেন, সব ছাত্ররা উপস্থিত বলল। তো সবাই উপস্থিত বলতেছে, তখন একটি ছাত্র বসেছিল।
তো মাস্টার বলতেছে ওই তুই দাঁড়াচ্ছিস না কেন পেয়াদা, তো এই বলে এই বলল। তখন ছাত্রটি বলল স্যার ঢিলা হয়ে গেছেন। মাস্টার বলল ঢিলা হয়ে গেছি মানে ওই বেদব বলে দৌড়ে ছাত্রটির কাছে গেল স্কুল শিক্ষকটি। তখন ছাত্রটিকে টেনে তুলে ফেলল, টেনে যখন তুললো অমনি ছাত্র প্যান্ট খুলে পড়ে গেল। তো বুঝতে পেরেছেন কি ঢিলা হয়ে গিয়েছিল। একদিন চড়লাম এক গাড়িতে, তো যাব আমার এক বন্ধুর বাড়িতে। তো বাড়িতে যাব, তো যেতে যেতে গাড়িতে দেখি একজন চাচা হাতে একটি খাঁচা, তো খাঁচা নিয়ে আসছে আমার দিকেই। তো আমি বললাম চাচা এগুলো কি? বললো চাচা বললো ফল। তো খুলেন তো, খুলে দেন তো আমাকে 1 কেজি। চাচা বললো বাবা এই ফলগুলো তো বেচা। তো আমি জিজ্ঞেস করলাম চাচা বেচা তাহলে কার কাছে বিক্রি করলেন? চাচা বললো নদীর কাছে। তো আমি বললাম নদীর কাছে বিক্রি করেছেন, তো ট্রেনে করে ঢাকার দিকে কেন যাচ্ছেন? তা নদীর কাছে যখন বিক্রি করেছেন তখন আমাদের বর্মি বাজারে এক বিশাল আকারের নদী আছে, ওখানে তো ফেলে দিলে পারেন। একদিন এক পুলিশের বিশাল বড় অফিসার তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। তো যেতে যেতে ওই রাস্তাতে পড়েছিল বিদ্যুতের ছেঁড়া তার। তারপরে ছিল যখন, তখন ওই পুলিশটি যাচ্ছে, যেতে যেতে হঠাৎ তারটি পায়ে লেগে গেল। তখন আর সে হাঁটতে পারছে না। তখন সে বলতেছে ওই আমাকে ছেড়ে দে, তুই জানিস আমি কে? আমি থানার শ্রীপুর থানার সবচেয়ে বড় অফিসার, যদি না ছাড়িস তোকে আমি 12 মাসের রিমান্ড দিয়ে দেবো। আচ্ছা বলুন তো, বিদ্যুৎ কি কাউকে ছেড়ে দেয়? সে যত বড়ই থানার ওসি হোক না কেন। আজকে আমরা পরিচয় করে দিব আমার অত্যন্ত একজন কাছের ভাই, তার অনেক গেলেন, রবিকুল ভাই। আজকে আপনারা যা দেখলেন রবিকুল ভাইয়ের যেই জোকগুলো শুনলেন, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কেউ কিন্তু ভুলবেন না। এখন আমরা কিছু কথা তার সম্পর্কে শুনব, রবিকুল ভাইয়ের কিছু কথা শুনব। কিছু বলেন আপনার সম্পর্কে। যে আমার আমি বলবো শুধু আপনাদেরকেই, বাংলাদেশে এরকম আমার মতো অনেকেই আছে, আমার আসলে কিছুই নেই, আমি অন্য একটা বাসায় ভাড়া থাকি, আমার মা বাবা পৃথিবীতে কেউ নেই, সবাই মৃত্যুবরণ করেছেন। তো আমি পৃথিবীতে বলতে গেলে একা, শুধু আমার ওয়াইফ আছেন। তো এরকম অনেক আমার চাইতে অনেক দুঃখী মানুষ আছেন, যাদের কথা না বললেই নয়। তো আমি এত দূরে যেতে চাই না, আমি শুধু এতটুকুই বলতে চাই যেন আমার চ্যানেলটি সাবস্ক্রিপশন করা হয়। তো আমাদের এই যে আলামিন সাহেব, উনি অত্যন্ত পরিশ্রম করতেছেন, আপনারা সবাই ধৈর্যের সাথে চ্যানেলটি সাবস্ক্রিপশন করবেন, এটাই আমার আশাবাদী ব্যক্ত করছি। আচ্ছা রবিকুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে রবিকুল ভাইয়ের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। আগামীতে আরও এরকম যদি আপনারা ভিডিও দেখতে চান রবিকুল ভাইয়ের মতো, তাহলে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন, পরবর্তী টাইমে আপনারা বেল আইকন ক্লিক দিয়ে রাখেন, পরবর্তী টাইমে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে।